লিওনেল মেসিকে নিয়ে আলোচনা বিশ্ব ফুটবলের সব সময় আর্জেন্টাইন তারকাকে নিয়ে আলোচনা সমালোচনায় থাকে ফুটবল বিশ্লেষকরা চলতি মৌসুমের শুরুর দিকে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে পিএসজিতে পাড়ি জমিয়েছেন মেসি সেখানে কিছু ম্যাচে লিওনেল মেসিকে পারফর্ম করতে দেখা গেলেও নিজের চেনা রূপে ফিরতে পারেননি আর্জেন্টাইন এই ফরওয়ার্ড রেকর্ড সাতবারের ব্যালন ডিওর জয়ী মেসিকে নিয়ে তাই সমালোচনাও হয়েছে বিশ্ব ফুটবলে অনেকের মতে পিএসজিতে নিজেকে হারিয়ে ফেলেছেন মেসি আবার অনেকেই মন্তব্য করেছেন পিএসজি লিওনেল মেসিকে যে উদ্দেশ্যে দলে ভিড়িয়েছে তা সফল হবে না আর্জেন্টাইন ফরওয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারবে না পিএসজিকে তবে সমালোচকদের এই সমস্ত কথার তোয়াক্কা করছেন না রিয়াল মাদ্রিদের সাবেক ফরাসি কোচ জিনেদিন জিদান কিংবদন্তি এই ফরাসি ফুটবলার সম্প্রতি কথা বলেছেন লিওনেল মেসিকে নিয়ে এ সময় লিওনেল মেসির গুণগান গাইলেন সাবেক রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচ জিনেদিন জিদান মেসিকে প্রশংসায় ভাসিয়ে জিনেদিন জিদান বলেন লিওনেল মেসি পরিপূর্ণ ফুটবলার ফুটবলে সে সবচেয়ে পরিপূর্ণ আমার দেখা সেরা ফুটবলার ফুটবল মাঠে সে সেরা ড্রিবলার সেরা ফিনিশার এবং সেরা প্লেমেকার আক্রমণ ভাগের একজন খেলোয়াড়ের পক্ষে যা যা করা সম্ভব মাঠে থাকলে লিওনেল মেসি তার সবটুকুই পূরণ করতে পারে সম্প্রতি লিওনেল মেসির প্রশংসা করে এমন মন্তব্য করেছেন জেনেদিন জিদান